কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে মরক্কোর কাছে হেরে পর্তুগালের বিদায়ের পর অনেকে রোনালদোর আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ দেখে ফেলেছিলেন, কিন্তু এত সহজে আত্মসমর্পণ করার পাত্র নন CR7। অবসরের ভাবনা উড়িয়ে দিয়ে জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাচ্ছেন তিনি। শুধু খেলছেনই না, ম্যাচের পর ম্যাচ গোলও করে চলেছেন আল নাসর তারকা। বিশ্বকাপের পর পর্তুগালের হয়ে 6 ম্যাচে রোনালদো করেছেন 7 গোল। সবশেষ গত পরশু রাতে স্লোভাকিয়ার বিপক্ষে জোড়া গোল করেন রোনালদো। এ জয়ে ইউরো 2024 সালের টিকিটও নিশ্চিত করেছে পর্তুগাল। এদিকে রোনালদো ছুঁয়েছেন আন্তর্জাতিক ক্যারিয়ারে 125 এবং সব মিলিয়ে 857 গোলের রেকর্ড। তবে এতটুকুতেই সন্তুষ্ট হচ্ছেন না রোনালদো, নিজের ক্যারিয়ারকে আরও লম্বা করে ছুঁতে চান 1000 গোলের মাইলফলকও। এমনকি এ নিয়ে মজা করে একটি বাজিও ধরেছেন রোনালদো। রোনালদো বাজিটি ধরেছেন মূলত এফসি পোর্তোর প্রেসিডেন্ট হোর্হে নুনো পিন্তোর সঙ্গে। রোনালদো ক্যারিয়ারে 1000 গোল করার বাজি ধরতে চান কিনা এটি জানতে চেয়েছিলেন পিন্তো। পর্তুগিজ তারকাও তাৎক্ষণিকভাবে চ্যালেঞ্জটি গ্রহণ করেন। রোনালদো বলেন, এটা বেশ কঠিন, তবে শারীরিকভাবে আমার পা যদি আমি যেমন চাই তেমন আচরণ করে তবে দেখা যাক। 1000 গোলের লক্ষ্য অর্জন করতে আপনাকে আগে 900 গোল করতে হবে, আমার মনে হয় সে লক্ষ্যে আমি পৌঁছাতে পারবো। বর্তমানে শুধু জাতীয় দলের জার্সিতেই নয়, সৌদি ক্লাব আল নাসরের হয়েও দারুণ ছন্দে আছেন রোনালদো। চলতি মৌসুমে দলটির হয়ে 11 ম্যাচে করেছেন 11 গোল। We'll be right back.